দাদা আপনার মাথা দা আসছে দাদা উজ্জ্বল উজ্জ্বল দাদা সাধনা নাম দিকে যাবো চাপা যাবে না আর চাপা যাবে না সেলিব্রেশন তো আজকে থেকেই স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে সবাই এসছে, সবাই আমাদের উইশ করছে। সো কালকে মেন বার্থডে আমাদের দুজনের একসঙ্গে একই দিনে, এটা খুবই কম দেখা যায়, এরকম আমি নিজে কোনোদিনও দেখিনি, বাট আমাদের সাথে সেটা ঘটে গেছে যে আমরা একই দিনে জন্মেছি। সো অনেক কিছু প্ল্যানিং আছে, যেহেতু দুজনের একসঙ্গে বার্থডে, তো সবার ফ্যামিলি একসঙ্গে মিলে সময় কাটানো, ফ্রেন্ডস, তারপর ভেরি ক্লোজ ফ্রেন্ডস আর ফ্যামিলি, ব্যাস দ্যাটস ইট, সময় কাটাবো ভালো করে। গিফট তো সত্যি কথা, মানে বার্থডেতে একটা সবাই এক্সপেক্ট করে, মানে খুব নিজের কাছের লোকের কাছ থেকে আর কি। সো আমি খুব মানে ভালোবাসি রিং পরতে, তো আমাকে ওকে রিং দিয়েছে আর একটা গোল্ড চেন দিয়েছে, আর আমি ওকে একটা এখন পরতে পারছি না, অন্ধকার আছে বলে। আর ওকে আমি একটা প্ল্যান করছি কালকে একটা ফুলের তোড়া দেবো, ওর ফেভারিট। ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেশন একসঙ্গে, ইনিশিয়ালি মানে লাস্ট ইয়ারও করেছিলাম, বাট এত পাবলিকলি এক্সপোজ করে করি নিজেদের মধ্যেই করেছিলাম, কিন্তু ফার্স্ট টাইম এমনি। থ্যাংকস টু কিংসুক অ্যারেঞ্জমেন্ট করার জন্য সব কিছু, আর আমাকে ইনভাইট করার জন্য, আর ভালোই লাগছে। ব্যস্ত কিছু না, ফিউচার প্ল্যান এখন অনেকগুলো ছবি আসছে, আমি একটা বড় চ্যানেলে একটা, আমি বলতে চাইছি না এখনই, একটা ভালো কিছু করছি, একটা নন ফিকশন, তারপর কিছু ছবি পাইপলাইনে আছে যেগুলো রিলিজ হবে। বাংলাদেশের সঙ্গে তোমার নতুন ছবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্ষোভ ছবিটার নাম, আর যেটা সেটা হচ্ছে হয় না, রোড অ্যাক্সিডেন্টের একটা সতর্কতা অবলম্বন এই ছবিটা করা হচ্ছে। আমার এই যে রিজেন্ট আমার খুব ভালো লেগেছে, এই কন্টেন্টটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি বলেছি যে যেহেতু খুব কম ছবি করেছি আমি বাংলাদেশে, কারণ গল্প যদি ভালো হয় তখনই মানুষ, মানে হয় না, আমি যদি ইজি থাকি করতে, তো তাই আর কি, গল্পটা এত ভালো লেগেছে তো আমি রাজি হয়ে গেছি। এখন অবধি নেই, হ্যাঁ আমরা হয়তো যাচ্ছি নেক্সট নভেম্বর অর ডিসেম্বরে দুবাই যাচ্ছি। থ্যাংক ইউ। টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তরকা, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।